রাসায়নিক সারমুক্ত সবজি চাষে উৎসাহিত করতে আশ্রয়ণ প্রকল্প এলাকায় পারিবারিক পুষ্টি বাগান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়িতে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে এই কার্যক্রম। কৃষি বিভাগ বলছে এতে আর্থিকভাবে লাভবান হবে কৃষক, যোগান বাড়বে নিরাপদ সবজির। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। চট্টগ্রামের ফটিকছড়িতে আশ্রয়ণ প্রকল্প এলাকায় পরীক্ষামূলকভাবে নিরাপদ সবজি উৎপাদন শুরু করেছে কৃষি অধিদপ্তর। ফটিকছড়ির পাহাড়ি এলাকা কাঞ্চননগরে শুরু হয়েছে এই কার্যক্রম। বিভিন্ন রকমের এই মাল্টা বাগান এরকমের মধ্যে আমাদেরকে সহযোগিতা করছে, তো এখানে শাকসবজির মধ্যে আমাদেরকে বিভিন্ন আইটেমের শাকসবজি দেওয়া হয়েছে। আমি সরকার থেকে গড় পাইছি, খেত দিছে, ওইখান থেকে সবজি আমি খাইতে পারতেছি। আমাদের এখানে আর অভাব থাকবে না। অনাবাদি জমিকে চাষের আওতায় এনে কৃষকদের সবজি চাষে উৎসাহিত করতে এই উদ্যোগ। এখানে আমরা বছরব্যাপী যাতে উৎপাদন করা যায় সেই লক্ষ্যে সবজি, মশলা, ফল এইসব কিছু সন্নিবেশ করেছি। এই আধুনিক প্রযুক্তিটা যেন বড় স্কেলে মাঠে সম্প্রসারণ করতে পারে, এতে হবে কি কৃষি হবে লাভজনক, আমাদের ঘরের খাবার দাবার হবে নিরাপদ। পর্যায়ক্রমে বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে এই উদ্যোগ বাস্তবায়নে দেয়া হবে সহযোগিতা। আমরা শুধু এই 233টি পরিবারকে পুনর্বাসিত করেছি তা নয়, আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষিত প্রকল্পে যারা উপকারভোগী থাকবে তাদের জীবনমান যেন উন্নয়ন হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষকরা লাভবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।